নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি শেয়ার করব ফুলকপির সম্পূর্ণ নিরামিষ আরও একটি রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। সেটা হলো ফুলকপির নিরামিষ মুইঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এই রেসিপির জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো ভালোভাবে ধুয়ে একটা ইলেকট্রিক চপার দিয়ে মিহি করে চপ করে নেব। তার সাথে আমি এক মুঠো পরিমাণে কাজু বাদাম দিয়ে চপ করে নিয়েছি। আপনাদের কাছে ইলেকট্রিক চপার না থাকলে আপনারা এরকম একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। বাকি ফুলগুলোর সাথে আমি চারটি কাঁচা লঙ্কা দিয়ে এভাবে চপ করে নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ টি স্পুন জিরের গুঁড়ো, হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। একই সাথে আমি চারটি ছোট সাইজের আলু সেদ্ধ করে ভালো করে চটকে দিয়ে দিলাম। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1/3 কাপ বেসন। এবার সব কিছুকে একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। মিশ্রণটা আমার রেডি। এবার এর থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে মুইঠার আকারে আমি তৈরি করে নেব। দেখুন, ঠিক এভাবে আমি সবগুলো মুইঠা তৈরি করে নেব। এরপর আমি দুটো টমেটো, চারটি কাঁচা লঙ্কা আর এক মুঠো পরিমাণে কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মুইঠা দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মুইঠা বলতে আমরা সাধারণত বুঝি চিতল মাছের মুইঠা, তবে যারা মাছ খান না তারাও এর স্বাদ নিতে পারেন এভাবে নিরামিষ মুইঠা তৈরি করে। তবে আজকাল মুইঠা বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা হয়। আমার সবগুলো মুইঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বাকি তেলে আলুর টুকরোগুলো ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের চারটি আলু নিয়েছি আর আলুগুলো সামান্য একটু সেদ্ধ করে দুটুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু লালচে করেই ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। আলুর টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আলুর টুকরোগুলো একটু লালচে করেই ভেজে নিয়েছি। এবার আলুর টুকরোগুলো তুলে নিয়ে কড়াইতে আরও দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল। এবারে এতে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এতে আমি হাফ টি স্পুন গোটা জিরে, একটা তেজপাতা, তিনটে এলাচ আর ছোটো দুটুকরো দারচিনি দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কমিয়ে এবার 2 মিনিট মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো,
হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন দিয়ে দিলাম চিনি। যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। মাঝারি আঁচে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আলুর টুকরোগুলো মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবারে হাই ফ্লেমে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট হাই ফ্লেমে একটু রান্না করে নেব। যেহেতু আমি এই রান্নায় আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর রান্নায় গরম জলও ইউজ করেছি, তাই এটা খুব বেশিক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই। আমি 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা ফুলকপির মুইঠাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার মাঝারি আছে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে সবশেষে একটু গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন। এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।